আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের তো ভালো আছি। আমি মুন পেন্টিং বাই ক্রাফটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা দেখে আসি কীভাবে এই রানারটা তৈরি করা হয়েছে, কী কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, সব কিছুই আমরা ভিডিওতে শেয়ার করব। এখানে আমি একটা ফ্রেমের মধ্যে আমি চারপাশে আটকিয়ে নিলাম। এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ফার্স্ট টাইম ফুলের শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পেন্সিল দিয়ে আগে এঁকে নিতে পারেন, তারপর কিন্তু এভাবে করে পেন্ট করতে পারেন। সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, এটা হোয়াইট কালারের মধ্যে কালারটা কিন্তু বেশি ফুটেছে। আর এই কাপড়গুলো দিয়ে দেখা যাচ্ছে কি বেডশিট, তারপর রানার কুশনো কভার সব কিছু কিন্তু খুবই সুন্দর হয়। যে আমরা দেখা যাচ্ছে কি অনেকজনে সুতির কাপড়ের মধ্যে করে থাকি, সুতির কাপড়ের থেকেও এইগুলো হচ্ছে টুয়েল কটন বলে এই কাপড়ের মধ্যে কিন্তু আপনার রানার থেকে শুরু করে তারপর বেডশিট কুশনো কভার পর্দা এগুলো কিন্তু খুবই ভালো মানে দেখায়। আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের কাপড়, আর কাজ করতে কিন্তু একদম খুবই আরামদায়ক ছিল। আমি এখানে একটা ফুলের মধ্যে দুইটা শেড দিয়েছি, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে বেগুনি কালার মধ্যে একটু হালকা দুইটা করেছি। এরপর আমি একটা দুই নাম্বার সাইজের তুলি দিয়ে আমি জাস্ট ঢাল তারপর পাতাগুলো এঁকে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু পেন্সিল দিয়ে ফার্স্টে এঁকে তারপরে এভাবে করতে পারেন। আর যারা দেখা যাচ্ছে কি আমি কিন্তু এটা অ্যাক্রামিন যেটা কেমিক্যাল দিয়ে বানিয়ে করে সেভাবে করেছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু অ্যাক্রামিন রেডি কালার বা অ্যাক্রোলিক রেডি কালার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে অ্যাক্রামিন রেডি কালারগুলো কিন্তু দোকানে পাওয়া যায়, রেডি অ্যাক্রামিন বা রেডি অ্যাক্রোলিক বলে ওনারা দিয়ে দিবে প্রতি পিস। আর রেডি অ্যাক্রোলিকের দাম হচ্ছে 40 টাকা করে, আর রেডি অ্যাক্রামিনের হচ্ছে মেবে 35 টাকা করে। এভাবে করে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। আর এই রানারটা করতে দুইটা হলে মনে হয়ে যাবে। আমি এভাবে করে কাজগুলো শেষ করে নিচ্ছি। আর এখানে আমি এখন আরেকটা ডিজাইনে ফুল দিচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক আর আপনার মিষ্টি কালার যেটা বলে দুইটা কালারের শেড আসবে। প্রতিটা ফুলের কিন্তু দুইটা কালারের শেড অনুযায়ী আসছে। আশা করি আপনারা কাজ ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা শেডটা এনেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে ফুলটা যে পিঙ্ক কালার আর আপনার মিষ্টি কালার ফুলটা দিয়েছি, জাস্ট মিষ্টি কালারের ফুলের ব্রাশটা আমি পিঙ্ক কালার পাপড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা আরেকটা কালার দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কি এই কালারটা আমি আকাশি কালার তারপর আকাশি নীল আর একটুখানি সবুজ দিয়ে আমি এই কালারটা এনেছি। মানে আকাশির পরিমাণটা একটু বেশি ছিল, তারপর নেভি ব্লুর পরিমাণটা একটু কম ছিল, তারপর তার থেকেও কম ছিল আপনার গ্রিনের পরিমাণটা, তিনটার মিশ্রণে আমার এই কালারটা এসেছে। এই কালারগুলো কিন্তু দেখা যাচ্ছে সাধারণত রেডি কালার পাওয়া যায় না, মানে এই ধরনের কিছু ইউনিক কালারগুলো রেডি পাওয়া যায় না, তো ওগুলো কিন্তু নিজেরাই বাসায় একটার সাথে একটা মিক্স করে কালারটা আনতে হয়। এই রানারের সাথে এটা হচ্ছে ব্যাটসিডের রানার, এই রানারের সাথে কিন্তু আবার কুশনো কভারও আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব কুশনো কভারের ভিডিওগুলো শেয়ার করতে। আমি এভাবে করে সম্পূর্ণ ডিজাইনটা করে নিচ্ছি। আর যারা এই ধরনের কালেকশনগুলো আপনাদের কাছে রাখতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রতিটা ডিজাইন এবং কালার কাস্টমাইজ করে নেওয়া হয়, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। অবশেষে আমার প্রতিটা ঢাল এবং পাতার
ডিজাইনগুলো ফার্স্টে আমি এঁকে নিয়েছি। এইভাবে করে আঁকলে দেখা যাচ্ছে কি একটু ইজি হয়, আর আমি যদি সরাসরি একদম পাতা ভরট করে বা একেবারে করতে যাইতাম তখন কিন্তু আমার সময়টা আরও বেশি লাগতো। তো আমি আগে ফার্স্ট টাইম এইভাবে করে তারপর ভরটের কাজটাও করে নিচ্ছি। আর এগুলো দেখা যাচ্ছে কি এই ধরনের আপনার ছোটোভাবে বা একটু চিকনভাবে করে ডাইনিং টেবিলের ম্যাট হিসাবে ব্যবহার করতে পারবেন। এখন আমি মাঝখানের পাতার যে জায়গাটা খালি রেখেছি ওটা আমি পুরোটা ভরট করে দিচ্ছি। এটা হচ্ছে কি কালারটা হচ্ছে জলপাই কালার বলে এটাকে। সম্পূর্ণ কাজটা শেষ করার পর আমি এখানে কিন্তু একটা পাতার মধ্যে একটা শেড আছে যে মাঝখানে একটু জাস্ট তুলিটা সাদা দিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি। এই জিনিসটা দিলে দেখা যাচ্ছে কি দুইটা শেডের মধ্যে একটা আসে, তো যিনি কালারটা কিন্তু আরও সুন্দরভাবে আসে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা খুব সুন্দর লাগছে। আমি জাস্ট সাদা ব্রাশটা দিয়ে মানে একটুখানি সাদা রং দিয়ে ব্রাশটা করে দিচ্ছি, এটাতেই কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এভাবে করেই কিন্তু আমরা দেখা যাচ্ছে কি দুইটা শেডের কাজ করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে কি এত বড় ব্রাশও থাকে না যে দুই পাশে ব্রাশ লাগিয়ে এভাবে কাজ করা, তো এভাবে করে যদি সিম্পলভাবে কাজ করা যায় কিছু মানে টেকনিক খাটিয়ে তখন দেখা যাচ্ছে কি আমাদের কাজগুলো খুবই সিম্পলভাবে হয়ে যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেকজনে দেখা যাচ্ছে কি বড় ব্রাশ নিয়ে এক সাইডে আপনার গ্রিন আর এক সাইডে সাদা দিয়ে এভাবে করেও অনেকজনেও করে, কিন্তু আমি জাস্ট আমার একটু সামান্য টেকনিক দিয়ে আমি এভাবে করে শেড দিয়ে নিচ্ছি। আর আমি ফুলের মাঝখানে কিন্তু আপনার কমলা কালার একটা বৃত্তর মতো দিয়ে নিচ্ছি। এভাবে করেই আমার ফাইনাল কাজটা শেষ হয়ে গেল। আর কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য এই দুটোকেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।